হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। তো চলে আসলাম আপনাদের মাঝে, আমি সিয়াম, আবার নতুন একটা ভিডিও নিয়ে, সেটা হচ্ছে ইমো অ্যাডমিন। তো ইমো অ্যাডমিন একটা সফটওয়্যার আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন, ঠিক আছে? তো এটার অসাধারণ কিছু কাজ দেখাবো, আর এটার সফটওয়্যারটা একদম ফ্রিতে দিচ্ছি আপনাদেরকে। এটা নেওয়ার জন্য আপনার কোনো টাকা পয়সা লাগবে না, ঠিক আছে? তো ভিডিওটা সবাই কন্টিনিউ দেখবেন, আর এই ভিডিওর ভিতরে হচ্ছে এই সফটওয়্যারের পাসওয়ার্ড দেওয়া থাকবে, ঠিক আছে? চারটা পাসওয়ার্ড থাকবে, আর অবশ্যই পুরো ভিডিও কন্টিনিউ দেখতে হবে। যদি একটু মিস করেন তাহলে কিন্তু পাসওয়ার্ড মিস করে যাবেন। যদি আমার পার্সোনাল এসে কেউ বলেন সিয়াম ভাই এটার পাসওয়ার্ড কী, তারা কিন্তু আমি ব্লক করে দেবো, ঠিক আছে? তো অবশ্যই আপনারা পুরো ভিডিও দেখে পাসওয়ার্ড কানেক্ট করবেন। কানেক্ট করার পর টেলিগ্রাম থেকে সফটওয়্যারটা নিয়ে পাসওয়ার্ডে চালাবেন, ঠিক আছে? তো আমি চলে গেলাম সর্বপ্রথম সফটওয়্যারের ভিতরে। তো আমাদের মাঝে নতুন আলফা আপডেট, তো অবশ্যই আমি একটা জিনিস আপনাদেরকে দেখাবো, এটা কিন্তু আপডেট একটা আলফা, তো সেই কারণে কিন্তু এখানে তিনটা অপশন দেখতেছেন আপনারা, ঠিক আছে? আমি যদি আপনাদেরকে ভালো মতো দেখাই, এখানে দেখবেন তিনটা অপশন, আর যেটা হচ্ছে আপনার, আমি যদি এখানে থেকে দেখাই, যেটা হচ্ছে ওল্ড ভার্সন আলফা, সেটার ভিতরে যদি যাই তাহলে উপরে দেখবেন চারটা অপশন থাকে, ঠিক আছে? এখানে উপরে দেখবেন চারটা অপশন, ওকে? তো এখানে উপরে চারটা অপশন, আর যেটা হচ্ছে আপনার নিউ, সেটা হচ্ছে তিনটে অপশন আপডেট। তো এটা কীভাবে বুঝবেন, তিনটে অপশন থাকলেই বুঝতে পারবেন, ঠিক আছে? তো এটা আমি প্লাস আইকনে মরছে গেলাম। তো দেখেন এখানে কিন্তু সব কিছু একদম আপডেট ফিউচারে, যেখানে ইমো নাও, ঠিক আছে? তারপরে এখানে দেখবেন যে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, কিন্তু ওই আলফার ভিতরে কিন্তু এগুলো নেই। আর নতুন হচ্ছে নতুন যে আলফার ডিভাক্স টুলগুলো এখানে দেওয়া আছে নিচ্ছে, ঠিক আছে? তো এটার অবশ্যই আমি হচ্ছে সেট ভার্সনটা আপনাদের দেখে দেবো, অ্যাবাউট ফোনে যাব। তো এটা অবশ্যই দেখেন আপনারা হচ্ছে ভার্সনটা হচ্ছে আপনার 2024 এক মাসের, ঠিক আছে? তো অবশ্যই এখন এটার কাজগুলো আপনাদেরকে আমি দেখাবো, দারুণ দারুণ কাজ করা যায় এটা দিয়ে, ঠিক আছে? তো সেই দারুণ কাজ করার জন্য আমি এখন চলে যাব হচ্ছে ভয়েস ক্লাবে। ভয়েস ক্লাবে থেকে এখন আমি ইমো হেল্পলাইন কেয়ারে যাব, ঠিক আছে? সর্বপ্রথম তো হেল্পলাইন কেয়ারে তো আসার পর অবশ্যই আমি গ্রুপটা আপনাদেরকে দেখিয়ে নিই। তো অনেকে মনে করতে পারতেন যে এটা কি সত্যি কি হেল্পলাইন কেয়ার কিনা, ঠিক আছে? তো অবশ্যই যে দেখেন হেল্পলাইন কেয়ার, আর এটা ওনার কিন্তু জাভেদ, ঠিক আছে? 35,000 মেম্বার আছে বোর্ডে। তো দেখেন এটা কিন্তু আমি যে এই এই দেখেন অটো অ্যাডমিন, ঠিক আছে? আমি এখান থেকে ভয়েস রুমে যে চালু দিতে পারবো, ঠিক আছে? আর এখন আমি কি করব, কি করতে পারবো, এখানে যে উপরে যে লক করা রুমগুলো আছে এগুলো সব আমি একটি একটি করে হচ্ছে আনলকেট করে দিব, ঠিক আছে? আর অবশ্যই দেখবেন এখানে যদি আনলক না হয় তাহলে ফেল দেখায়, তো অবশ্যই যে আনলকেট, ঠিক আছে? আনলক তো উপরে পাঁচটা আমি আনলক করে রাখছি। এখন আমি কি করব, এখানে হচ্ছে এখন আমি তিন নম্বরে এই বোর্ডের অ্যাডমিনকে টান দিব, ঠিক আছে? তো এই বোর্ডের অ্যাডমিন টান দেবো আমি এখন এখান থেকে। তো আপনারা দেখতে থাকেন এখান থেকে অ্যাডমিন টান দিয়ে আমি দেখি কে কে আসে এই গ্রুপে, ঠিক আছে? তো আরিয়ানকে টান দিতেছি, এটাকে টান দিতেছি, এটাকে দিতেছি, এটাকে দিতেছি, এটাকে এটাকে, মানে এতগুলো অ্যাডমিনের ভিতরে যেটা আসে, ঠিক আছে, যে অ্যাডমিনটা আসে দেখি কে আসে, ঠিক আছে? টান দিতেছি, এক অ্যাডমিন কিন্তু আসবে, ঠিক আছে? যদিও হচ্ছে রাত বেশি হয়ে গেছে, আসলে একটা বাজে, এর জন্য হয়তো কেউ অ্যাক্টিভ লাইনে নাই, তারপর আসার কথা। তো যাই হোক, হয়তো কেউ লাইনে নাই, ঠিক আছে? তো যাই হোক, আমি কিছু কাজ দেখাবো এখান থেকে, সেটিংসে যাব। তো এই গ্রুপে কারে কারে হচ্ছে রুম ব্লক করে রাখছে আমি সেগুলোও কিন্তু দেখতে পারবো। দেখেন এখানে যাদের রুমগুলো ব্লক করে রাখছে সবার আইডিগুলো এখানে শো করতেছে, ঠিক আছে? এদের হচ্ছে রুমগুলো ব্লক করে রাখছে, ওকে? আর আরেকটা জিনিস আমি দেখাবো, এখানে মাইক কাদের হচ্ছে মাইকগুলো কাদের ব্লক করে রাখছে। দেখেন এখানে হচ্ছে 1 2 3 4 5 6 জনের মাইকটা ব্লক করে রাখছে, ঠিক আছে? এখানে আরও অসংখ্য কাজ আছে যেগুলো হচ্ছে আমি এখানে আপনাদেরকে দেখাইতে পারবো, ঠিক আছে? তো এক ভিডিওতে সব সব সেটিংগুলো আসলে দেখানো সম্ভব না। তো আমি এখান থেকে এখন ব্যাক যে আমি আপনাদেরকে আরেকটা একটা জিনিস আপনাদেরকে দেখাবো। তো আমার আইডি, আমার পার্সোনালি কিন্তু অ্যাড নাই, ঠিক আছে? আমার নিজের একটা আইডি পার্সোনাল অ্যাড নাই। তো আমি ওই আইডিতে হচ্ছে এখান থেকে দেখেন আমি এটা অন্য একটা আইডি, ঠিক আছে? বুট আমি এটা দেখাই, অন্য একটা বুট, আমার একটা বুট। তো আমি এখানে এই লিঙ্ক পাটি আপনাদের দেখাইতেছি যে টান দেওয়া যায় কিনা, ঠিক আছে? তো আমি দেখেন সিয়াম ভাই এই আইডিতে লিঙ্ক পাঠাইলাম,
দেখেন আমার ওই দেখেন ওই দেখেন ইনভাইট আসে, দেখেন ওই যে ইনভাইট ইনভাইট আসে, ওকে ওই যে ইনভাইট আমার এডিতে ইনভাইট চলে আসে। ঠিক আছে, আমি যদি এডিতে যদি পার্সোনালে ঢুকছি, একটা জিনিস আপনাদের দেখাই, আমার কিন্তু ওই আইডিটা কিন্তু এখানে কোনো পার্সোনাল কোনো আইডি নাই, দেখেন পার্সোনালি কিন্তু কোনো আইডি নাই আমার। যে এই আইডিটা যে আমি যে আইডিতে হচ্ছে ভিডিও করতেছি, যে এই আইডিটা দেখেন ইঞ্জিনিয়ার সিয়াম, এই আইডিতে যে আমি লিঙ্ক পাঠাইতেছি, এটা কিন্তু আমার ওই আইডির পার্সোনালে নাই। তারপরও কিন্তু আমি এখান থেকে ওই আইডিতে দেখেন ইনভাইট পাঠাইতে পারবো, তারপরে আমি তাকে টান দিতেছি ইনভাইট দিয়ে, এই যে উপরে দেখেন এই যে নোটিফিকেশন দেয় যায়। ঠিক আছে, তো এরকম আরও অসংখ্য আপনারা মজা করতে পারবেন বুটের মাধ্যমে। ঠিক আছে, তো অ্যাপসটা আমি একদম ফ্রিতে হচ্ছে আপনাদেরকে টেলিগ্রামে দিয়ে রাখবো, জাস্ট আপনারা চালাবেন। ঠিক আছে, তো ভিডিওটা লং করলাম না, এরকম সফটওয়্যার অবশ্যই সর্বপ্রথম আমি নিয়েছিলাম অনলাইনে, আর অবশ্যই আমার সফটওয়্যার নিয়ে অনেক ইউটিউবার হয়তো ভিডিও করবে, আর যদি আমার কি ক্রেডিট না দিয়ে ভিডিও করে অবশ্যই আমি তাকে তাদেরকে হচ্ছে কপিরাইট দেবো। ঠিক আছে, তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আর সফটওয়্যারটা পাবেন অবশ্যই টেলিগ্রাম গ্রুপে।